রাতরাতের মতন একটা আনন্দমুখর দিনে এখানে সব বাংলাদেশি ভাইয়া আপুরা একত্রিত হয়েছি। আর আমার কাছে আরেকটা জিনিস ভালো লেগেছে যে আমরা সবসময় গ্রিন স্ট্রিটে যাই, গ্রিন স্ট্রিটে এবার এত গ্যাদারিং, প্রতিবারই অনেক গ্যাদারিং হয়। আমার কাছে মনে হচ্ছে নতুন আরেকটা জায়গা হলো যেখানে অ্যাটলিস্ট যারা টাওয়ার হ্যামলেটস এর দিকে আছে বা এই সাইডে আছে, যারা হয়তো অনেক ট্রাফিক পার হয়ে গ্রিন স্ট্রিটের দিকে যেতে চায় না, তাদের জন্য একটা আলাদা জোন হয়েছে। এবং আমার কাছে যেটা ভালো লেগেছে, এই জায়গাটা খুব খোলামেলা, ওয়েল অর্গানাইজড। আমি মাত্র আসলাম, এখনও দোকানগুলো ঘুরে দেখি নাই, ঘুরে দেখবো। আর প্রথমেই বলবো যে টুয়ে নিউজ, তারপর আমাদের মাসুম ভাই আছেন, হান্নান ভাই, তারপর আমাদের কায়েস ভাই, যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, তারা খুব সুন্দর একটা প্রমোশন করেছে এবং অর্গানাইজেশনটাও অনেক সুন্দর হয়েছে। আশা করছি ইন ফিউচার আরও সুন্দর সুন্দর ইভেন্ট আপনারা করবেন ইনশাল্লাহ। আমরা কমিউনিটির মানুষজন আপনাদের কাছে আশা করি। আমরা আসছি ব্রাইটন থেকে, আমি আর আমার ফ্রেন্ড। তো আইসা দেখলাম এখানে ভেরি গুড অ্যাটমসফিয়ার, বাঙালি মেলার মতো। এখানে মেহেদি দেওয়া হচ্ছে, এখানে কিছু স্টল আছে, খাওয়ার শপ আছে, ফুচকা, ভেরি নাইস। এখানে এসে অনেক ভালো লাগতেছে। অনেক সময় আমরা চাঁদ রাতে সবাই যাই গ্রিন স্ট্রিটে, বাট এবারই প্রথম বাঙালিদের জন্য ব্রিড বাজারের এখানে, উইচ ইজ কমার্শিয়াল রোডের অফ, তা এসে অনেক ভালো লাগতেছে। আর আসলে আমরা 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 লাকি যে অল্প অল্প করে বাঙালিরা সবাই মিলে একটা একটা অনুষ্ঠান করতেছে, অ্যান্ড আমরা এনজয় করতেছি, অ্যান্ড ঈদ মোবারক টু এভরিওয়ান। আমি নিজেও জানি, আমার অনেক ফ্রেন্ড সার্কেল মেয়েরা যারা আমার আশেপাশে এখানে থাকে, তারা গ্রিন স্ট্রিটে যেতে পারে না, ইভিনিংটা অনেক প্রবলেম হয়, বাচ্চাদের নিয়ে যাওয়া আসা, ট্রাফিক থাকে, সবকিছু নিয়ে। তারা এখানে নিজেদের কাছাকাছি একটা জায়গা পাচ্ছে যেখানে তারা মেলার একটা আনন্দ উপভোগ করছে, এবং চাঁদ রাতে সবাই মেহেদি পরছে, ভালো লাগছে দেখতে, ভালো লাগলো আমারও এসে। আলহামদুলিল্লাহ, আজকে এই চাঁদ রাতগুলোকে যে আমরা মেলাটা করছি অত্যন্ত সাকসেসফুল হওয়া যায়, কারণ এটা কল্পনার বাড়া এবং প্রথম টাওয়ার আমলেটও এই চাঁদ মেলাটা হয়েছে। আমরা একটু শঙ্কিত আসলাম যে হয়তো এরকম মানুষ নাও হইতে পারবে, তারপরে এত সাড়া, এটা কল্পনার বাইরে। আমরা আসলেই এত ভালো লাগছে, এবং যারাই এসেছেন আমি দেখলাম এত এনজয় করছেন, কারণ এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের উপরে সবাই খুব ভালো এনজয় কররা। পূর্ব লন্ডনের এই প্রাণকেন্দ্র শেডওয়েলে এই প্রথমবারের মতো এটা চাঁদ রাত অনুষ্ঠিত হলো, এবং এটা আজকের দিনটি চমৎকার ছিল এবং প্রচুর লোক সমাগম হয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি, এবং মানুষের মধ্যে একটা চাঞ্চল্য, বিশেষ করে একটা স্বতঃস্ফূর্ততা ছিল এই রাতে আমার যেটা চোখে পড়েছে। কারণ হচ্ছে আমরা বিগত দিনগুলোতে গ্রিন স্ট্রিটে এই ধরনের চাঁদ রাত হতো, এই এটা শুরু হলো এবার আমাদের বাঙালি অধ্যুষিত এই প্রাণকেন্দ্রে, এবং আশা করি এটা যদি প্রতি বছর হয় এবং এটা যদি কন্টিনিউ থাকে, তাহলে আমাদের, বিশেষ করে আমাদের আগামী প্রজন্ম, আমাদের দেশীয় কালচার তথা আমাদের ধর্মীয় বিভিন্ন শিক্ষা, এগুলা আরও বেশি করে ওরা পাবে, এবং এইসব মেলা আমাদের মনে হয় আরও বেশি বেশি করে করা উচিত।